অনেক পুরনো দিনের কথা, বৌদ্ধ আশ্রমে থাকা একটি শিষ্যের একাকিত্ব অনেক পছন্দ ছিল। আশ্রমের সমস্ত কাজ শেষ করার পরে ওই শিষ্যটি একান্তে গিয়ে বসে পড়ত আর সেখানে বসে চারিদিকের দৃশ্য দেখত। শিষ্যটি যখন একা থাকত তখন সে সবথেকে বেশি খুশিতে থাকত। সারাদিন কাজ করার পরে যখন ওই শিষ্যটি কিছুটা সময় নিজের সঙ্গে থাকত, শিষ্যটির মনে হতো তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। যখনই শিষ্যটির মনে কোনো কথা নিয়ে মন অশান্ত হতো তখন সে একান্তে গিয়ে সেই সমস্যাটা নিয়ে চিন্তা করত আর কিছু সময়ের মধ্যেই তার মন শান্ত হয়ে যেত। এক কথায় বললে একাকিত্ব ওই শিষ্যটির সবথেকে ভালো বন্ধু ছিল। কিন্তু ওই শিষ্যটির এই যে একা থাকা, আশ্রমের অন্য শিষ্যদের একদমই পছন্দ হতো না, কারণ আশ্রমের বাকি শিষ্যগুলো যখনই সুযোগ পেত তখন তারা একসঙ্গে খেলা করত, আনন্দ করত, গল্প করত, কিন্তু এই শিষ্যটি সবসময় একাই থাকতে চাইত। আর ওই শিষ্যটির আশ্রমে কেবলমাত্র দু একজন বন্ধু ছিল, যে কারণে আশ্রমের বাকি শিষ্যরা ওই শিষ্যটিকে নিয়ে মজা করত। যদিও শিষ্যটি অন্য শিষ্যদের কথায় কিছু মনে করত না, কিন্তু তারপরেও মাঝে মাঝে অন্যের কথা শুনে এই শিষ্যটির খারাপ লাগত। আর একদিন অনেক দুঃখী মন নিয়ে শিষ্যটি তার গুরুর কাছে পৌঁছায় আর গুরুকে তার সমস্ত কথা খুলে বলে আর বলে যে তার একা থাকতে অনেক ভালো লাগে আর অন্য শিষ্যরা এই অভ্যেসের কারণে তার মজা ওড়ায়। ওই গুরুজি অনেক জ্ঞানী ছিল, গুরুজি শিষ্যের কথা খুবই মনোযোগ দিয়ে শোনে আর তারপর বলে এতে মন খারাপ করার কিছু নেই, মহান সফলতা একাকিত্ব থেকেই শুরু হয়, একাকিত্বই আমাদের নিজের সঙ্গে পরিচয় করায়। তুমি তোমার একাকিত্বকে নেগেটিভভাবে দেখো না, তোমার একাকিত্বকে তোমার শক্তি তৈরি করো। তোমার একাকিত্ব পছন্দ এর অর্থ হলো তুমি নিজের সঙ্গে থাকতে ভালোবাসো। এরপর গুরুজি বলে আজ আমি তোমাকে এমন সাতটি গুণের কথা বলবো যা সাধারণত যারা একা থাকতে পছন্দ করে তাদের মধ্যেই পাওয়া যায় আর এটাই এদেরকে অন্যের থেকে আলাদা তৈরি করে। প্রথম যে ভালো গুণটা এদের মধ্যে থাকে সেটা হলো এরা অন্যের থেকে অনেক বেশি নিজের সম্পর্কে জানে। এরা নিজের অভ্যেস, নিজের চিন্তা, নিজের ব্যবহার এই সব কিছু সম্পর্কে জানে। আর এটা এই কারণে হয় কারণ যখন আমরা একা থাকি তখন আমাদের নিজের সম্পর্কে চিন্তা করার অনেক বেশি সময় পাই। আর যারা একাকিত্ব পছন্দ করে তারা এদের নিজের দুর্বলতা ও ক্ষমতা এই দুটোকেই খুব ভালোভাবে চিনতে পারে। আর এই কারণেই এরা অন্য মানুষের থেকে যে কোনো খারাপ পরিস্থিতির ভালো মোকাবেলা করতে পারে। একাকিত্ব পছন্দ করা মানুষের দ্বিতীয় যে ভালো গুণ সেটা হলো এদের অ্যাটিটিউড সবার থেকে আলাদা হয়। যারা সবসময় অন্য মানুষের সঙ্গে থাকে, একা থাকতে পারে না, তারা যত চেষ্টাই করুক না কেন অন্য মানুষের অভ্যেস তাদের মধ্যে চলে আসবে, যার কারণে এদের জীবনে অনেক পরিবর্তন ঘটে যায়। আর এদের অ্যাটিটিউড অনেকগুলো মানুষের অ্যাটিটিউড নিয়ে তৈরি হয়। আর যারা একাকিত্ব পছন্দ করে এরা এদের বেশিরভাগ সময় নিজের সঙ্গেই কাটায় আর এই কারণেই এরা অন্যের কথা এবং ব্যবহারে খুব বেশি প্রভাবিত হয় না। আর এদের জীবনের নিজস্ব কিছু নিয়ম থাকে যেগুলো এরা পালন করে। এরপরে গুরুজি বলেন একাকিত্বে থাকা মানুষের তৃতীয় ভালো গুণটা হলো এরা বেশিরভাগ পজিটিভ চিন্তা করে। যখন অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে থাকে তখন সেখানে একে অপরের সঙ্গে তুলনা করা, হিংসা করা এই সব কিছু মনের মধ্যে আসতে থাকে আর তখন মানুষ খারাপ কাজ করা শুরু করে। যদিও এটা নয় যে যারা একা থাকে তাদের মনের মধ্যে এমন কোনো চিন্তা আসে না, কিন্তু যেহেতু তারা একা থাকে তাই তারা কখনোই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে না। এদের মধ্যে হিংসা অন্য মানুষের থেকে অনেক কম আসে আর একা থাকার কারণে এরা নিজের সম্পর্কে চিন্তা করার বেশি সময় পেয়ে যায় আর এদের মধ্যে আসা নেগেটিভ চিন্তাগুলোকে এরা সহজেই দূর করতে পারে। একাকিত্ব পছন্দ করা লোকগুলোর চতুর্থ ভালো গুণটা হলো এরা অন্যের থেকে অনেক বেশি আত্মনির্ভর হয়, কারণ যারা একা থাকে এদের বেশিরভাগ কাজ নিজেকেই করতে হয় আর এই কারণেই এরা অন্যের থেকে অনেক বেশি আত্মনির্ভর হয়। এছাড়া এরা অন্যদের কাজ পছন্দও করে না, এরা নিজের কাজ নিজে করতেই পছন্দ করে আর যে কোনো কাজ করার সময় এরা চেষ্টা করে যে অন্যের থেকে যতটা কম সম্ভব সাহায্য নেবার। এরা নিজের সময়ের মূল্যকে বোঝে আর অন্যের সময়কেও নষ্ট করে না। এরপরে গুরুজি বলেন একাকিত্বে থাকা মানুষের পাঁচ নম্বর ভালো গুণটা হলো এরা যে কোনো বিষয় নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করতে পারে। এই কারণেই ইতিহাসে যত লেখক, কবি,
ও বড় বড় গ্রন্থের রচয়িতা এরা সবাই একা থাকতে পছন্দ করত। কারণ যখন কোনো মানুষ একা থাকে তখন সে নিজের মনের আওয়াজ শুনতে পায়। আজ পর্যন্ত যত বড় বড় আবিষ্কার হয়েছে সেই সমস্ত আবিষ্কারের শুরুটা এই একাকিত্ব থেকেই হয়েছে। কারণ একান্ত থেকে যে কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা যায়। ছয় নম্বর ভালো গুণটি হল যারা একা থাকে এরা এদের যে কোনো কাজকে অন্যের থেকে অনেক বেশি মনোযোগ দিয়ে করতে পারে। আর এই কারণেই যদি এদের কোনো কাজ পছন্দ হয় তারা সেই কাজে অনেক বেশি সফলতা অর্জন করতে পারে। আপনি পৃথিবীর যত সফল মানুষদেরকে দেখবেন যাদের মধ্যে কোনো না কোনো কিছু করার ক্রিয়েটিভিটি রয়েছে তারা অবশ্যই একান্তে থাকে। কারণ একান্তে না থাকলে তাদের মাথাতে কখনোই এত সুন্দর ক্রিয়েটিভিটি আসবে না। আর সাত নম্বর যে ভালো গুণটা এদের মধ্যে থাকে সেটা হলো যারা একা থাকতে পছন্দ করে এদের অন্যের সঙ্গে সম্পর্ক অনেক মজবুত হয়। যদিও যারা একা থাকতে পছন্দ করে এদের খুব বেশি মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না, কিন্তু এরা যতগুলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে এরা এদের মন থেকেই তৈরি করে। এই মানুষগুলোর অনেক কম বন্ধু হয়, কিন্তু যেগুলো বন্ধু থাকে তাদের সঙ্গে এরা খুব ভালোভাবে বন্ধুত্ব পালন করে। অনেকেই মনে করে যারা একাকিত্ব পছন্দ করে তারা অনেক কম কথা বলে, কিন্তু এটা ভুল। এরা যার সঙ্গে মন থেকে কথা বলে তাদের সঙ্গে অনেক বেশি কথা বলে। এছাড়া যারা একা থাকে এরা মানসিকভাবেও অনেক বেশি শক্তিশালী হয়। কারণ এরা জানে যদি কোনো সমস্যা তাদের জীবনে আসে তাহলে তাকে একাই সেই সমস্যার সঙ্গে লড়াই করতে হবে। আর এমনটা বারবার হবার কারণে এদের ভিতর নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায়। আর তখন তারা এটা স্বীকার করে নেয় যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তারা করতে পারবে না। আর এদের এই চিন্তাটাই এদেরকে সবার থেকে আলাদা তৈরি করে। এটা বলার পরে ওই গুরুজি চুপ হয়ে যায়। তখন শিষ্যটি বলে, আপনার সব কথাই ঠিক, কিন্তু এটা কখন বলা যাবে যে একাকিত্ব একটি আশীর্বাদ? এটা শুনে গুরুজি বলেন, একাকিত্ব চিরদিনই আশীর্বাদ ছিল যদি আমরা একাকিত্বকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। গুরুর মুখে এই কথা শোনার পরে ছেলেটির মনে একাকিত্ব নিয়ে যে নেগেটিভ চিন্তা ছিল সেটা দূর হয়ে যায়। আর নিজের একাকিত্বের জন্য তার গর্ব হওয়া শুরু হয়। আর গুরুজিকে এই সমস্ত কথাগুলো বলার জন্য ধন্যবাদ জানাই আর সেখান থেকে চলে যাই। তো বন্ধুরা, যদি আপনিও একা থাকতে পছন্দ করেন আর এই কারণে আপনাকে নিয়ে সবাই মজা ওড়ায়, তাহলে আপনি অন্যের কথায় কান দেবেন না। কারণ আপনি অনেক স্পেশাল। কারণ যারা একা থাকে তারাই জীবনে অনেক বড় কিছু করে দেখাতে পারে। তাই আপনি আপনার একাকিত্বকে কাজে লাগান আর জীবনে বড় কিছু করে দেখান। সবসময় কেবল একটা কথাই মনে রাখবেন, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং একাকিত্ব একটি আশীর্বাদ। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।